পুরো পৃথিবী এখন ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর দাঁড়িয়ে আছে। তোমরা ঘরে বসে বাই দ্য হেল্প অফ ফিউ ক্লিকস পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছ, আর সেটা সম্ভব হচ্ছে টেকনোলজির দৌলতে। আর এই টেকনোলজি কি সেটা জানার জন্য আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের বিষয়গুলি সম্পর্কে। আমি ঐন্দ্রিলা মৈত্র, রাজেন্দ্রনাথ কলেজ অফ পলিটেকনিকের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের লেকচারার। বিষয়গুলির মধ্যে প্রথমেই বলি কম্পিউটার ফান্ডামেন্টালস কিংবা মেমোরি রিলেটেড সাবজেক্টস। এই কম্পিউটারের মেমোরিতে কি আছে, এত কোটি কোটি ডেটা কোথায় স্টোর হচ্ছে, কিভাবে আমরা সেটা দেখতে পাচ্ছি, এই সমস্ত কিছুর জন্য তোমাদের পড়তে হবে সিস্টেম প্রোগ্রামিং অ্যান্ড কম্পাইলার ডিজাইন, অপারেটিং সিস্টেম, কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার। এছাড়া তোমাদের রয়েছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওপর জ্ঞান থেকেই কিন্তু একজন স্টুডেন্ট কোডিং করতে শেখে। সি, সি প্লাস প্লাস, জাভা, ভিবি, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু তোমাদের এখানে পড়তে হবে। এছাড়া রয়েছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, নেটওয়ার্কিং, গ্রাফিক্স, অ্যালগোরিদম, ডিসক্রিট ম্যাথামেটিক্স। যে বিষয়গুলি বললাম সেই বিষয়গুলি থেকে তোমরা শুধুমাত্র পাবে হচ্ছে থিওরিটিক্যাল নলেজ, কিন্তু কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এতে কিন্তু প্র্যাকটিক্যাল নলেজের খুব বেশি দরকার। আর তার জন্যে আমরা ফ্যাকাল্টিরা প্রত্যেকজন স্টুডেন্টকে পার্সোনাল কেয়ার নিয়ে প্র্যাকটিক্যাল নলেজ যাতে বাড়ানো যায় তার দিকেও কিন্তু নজর দিয়ে থাকি। আর তার জন্য আমাদের কলেজ প্রতি বছর টেকনিক্যাল ফেস্ট আয়োজন করে, যাতে প্রত্যেকজন স্টুডেন্ট তাদের নিজের পছন্দ মতো সাবজেক্ট বেছে, টপিক বেছে কিছু প্রজেক্ট করতে পারে। আমরা সবসময় স্টুডেন্টদেরকে উদ্বুদ্ধ করি যাতে তারা ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে কিছু না কিছু নতুন নতুন প্রজেক্ট প্রেজেন্ট করতে পারে সবার সামনে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা কিন্তু একটা বুমিং ইন্ডাস্ট্রি। টেকনোলজিক্যাল অ্যাসপেক্টে কিন্তু এর দৌড়ও অনেক বেশি। তাই তোমাদের যদি কারোর এই কম্পিউটারের বিষয় আগ্রহ থাকে তাহলে তোমাদের অবশ্যই কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিষয়গুলো সম্পর্কে জানা দরকার। ইনফ্যাক্ট তোমরা যদি এই ইনফরমেশন টেকনোলজি বা এই টেকনোলজিক্যাল অ্যাসপেক্টে যদি সাফল্য পেতে চাও তাহলে তোমাদের অবশ্যই পড়তে হবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে। আমাদের এর জন্যে রয়েছে 3 বছরের এই ডিপ্লোমা কোর্সটি, যেখান থেকে তুমি পাশ করে একজন জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে পরিচিত হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার অর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি হিসাবেই তুমি পরিচিতি পাবে। ধন্যবাদ।